Assalamualaikum. Welcome back to my another new video. Aijahangir official YouTube channel. কথা বলতে চাই কয়েন লাইফ নিয়ে। কয়েন লাইফ থেকে আমি আজকে লাইভ সরাসরি বাইন্যান্সে উইথড্র করে দেখিয়ে দিব IOST টোকেন। পাশাপাশি তাদের টোকেন এখানে একটা টোকেন আর্ন করতে পারবেন CLX টোকেন। এটা হচ্ছে কয়েন লাইফ অ্যাপের নিজস্ব টোকেন। খুব শীঘ্রই সেটা মার্কেটে লিস্টেড হবে। এবং এখানে আমার ব্যালেন্স দেখতে পারবেন, তাদের নিজস্ব টোকেন 503 CLX টোকেন এবং রয়েছে 100 IOST টোকেন। এই 100 IOST টোকেন আমি ইনস্ট্যান্ট বাইন্যান্সে আপনাদেরকে লাইভ উইথড্র করে দেখিয়ে দিব। এইখান থেকে আপনি হচ্ছে যে আপ ডাউন ভোট করে আপনি এখান থেকে CLX টোকেন আর্ন করতে পারবেন। প্রত্যেক সপ্তাহে গিভওয়ে হিসেবে থাকে এখানে 50,000 IOST টোকেনের গিভওয়ে। এইখানে আপনি জয়েন করে সর্বোচ্চ আপনি এখানে হচ্ছে যে 10,000 পর্যন্ত IOST টোকেন আর্ন করতে পারবেন। মজার বিষয়টা ইনস্ট্যান্ট বাইন্যান্সে উইথড্র করা যায়। আমরা যদি ওয়ালেট সেকশনে যাই, গিয়ে দেখতে পারবেন এখানে হচ্ছে যে আমাদের টোকেনটা শো করতেছে। এই টোকেনটাই আমরা এখন উইথড্র করব। সর্বপ্রথম উইথড্র করে দেখিয়ে দিচ্ছি বাইন্যান্সে, তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে এই অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্ট করবেন, কীভাবে এই অ্যাপ্লিকেশনে কাজ করবেন, কীভাবে আপনি এখান থেকে IOST টোকেন পাশাপাশি CLX টোকেন ভোট করে আর্নিং করবেন। তো সমস্ত ভিডিও সাথেই থাকবেন, লাইভ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। অনেকে এখানে অ্যাকাউন্ট করতে সমস্যা হবে, অনেকে উইথড্র করতে সমস্যা হবে, মানে ইত্যাদি ইত্যাদি যত ঝামেলা আছে আমি ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই চেষ্টা করবেন আপনি ভিডিওটা ফুল দেখে, লাইভ সব কিছু দেখে দেন হচ্ছে কাজ কমপ্লিট করা বা স্টার্ট করা। আমি সরাসরি বাইন্যান্স অ্যাকাউন্টে চলে এসেছি, স্পটে চলে এসেছি। রয়েছে ডিপোজিট, ডিপোজিট অপশনে ক্লিক করে দিব। ডিপোজিট অপশনে ক্লিক করলে এখানে রয়েছে সার্চ বার, এই সার্চ বারে গিয়ে সার্চ করব IOST টোকেন। এই দেখুন IOST টোকেন, এটা বাইন্যান্সের লিস্টেড। এই টোকেনের উপর ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে এখানে দুটা নেটওয়ার্ক দেখতে পাচ্ছি, IOST টোকেন নেটওয়ার্ক এবং তাদের নিজস্ব ব্লকচেইন এটা, এবং রয়েছে ERC-20 অর্থাৎ ইথিরিয়াম নেটওয়ার্ক। আমরা যেহেতু ইথিরিয়াম নিব না, সেক্ষেত্রে আমাদের IOST এটা নিতে হবে। এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করলে একটু ওয়েট করবেন, এখানে একটা ইম্পর্টেন্ট আপডেট দেখাবে, ওটা কোনো কিছুই না। সো এবার দেখুন এখানে ওয়ালেট অ্যাড্রেস রয়েছে, এই যে এখানে দেখুন ওয়ালেট অ্যাড্রেস, এটাই কিন্তু ওয়ালেট অ্যাড্রেস। এখানে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত ওয়ালেট অ্যাড্রেস। রয়েছে মেমো, এখানে অবশ্যই মেমোটা দিতে হবে। সো তার জন্য আমরা সরাসরি আগে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি। আদার্স ওয়ালেট অ্যাড্রেসগুলোর মতো এই ওয়ালেট অ্যাড্রেসটা না, এটা একেবারেই ব্যতিক্রম, তাই অবশ্যই দেখে শুনে তারপর করবেন। আমরা সরাসরি হচ্ছে যে এখান থেকে দেখতে পারবেন উইথড্র, উইথড্র অপশনে ক্লিক করে দিব। দিয়ে এখানে দেখতে পাবেন দুইটা অপশন, মানে দুইটা টোকেন। এই টোকেনও কিন্তু আপনি চাইলেই ইনস্ট্যান্ট উইথড্র করতে পারবেন, বাট এটা উইথড্র করে এখন লাভ নাই, যেহেতু এখনও মার্কেটে লিস্টেড হয় নাই তাই উইথড্র করার প্রয়োজন নাই। মার্কেটে লিস্ট হলে আমরা এখান থেকে উইথড্র করব। সো এখন এটা কেউ উইথড্র করবেন না, এখন জাস্ট শুধু আর্নিং করতে থাকবেন। আমরা উইথড্র করতে যাচ্ছি IOST, তাই এটা IOST-র উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলে এখানে দেখুন জিরো ফি, মানে একেবারে খুব লো। সো এখানে রয়েছে ওয়ালেট অ্যাড্রেস, আমরা ওয়ালেট অ্যাড্রেসটা এখানে জাস্ট চেপে ধরে পেস্ট করে দিব। দিয়ে এখানে ম্যাক্স করে দিচ্ছি, আমি 100 টোকেনে দিয়ে দিব, ম্যাক্স করে দিলাম। এখানে মেমো, যদিও মেমো এখানে অপশনাল বলা হয়েছে, কিন্তু যেহেতু বাইন্যান্সে নিচ্ছি আমরা, ওয়ালেটে নিচ্ছি না, তাই অবশ্যই আমাদেরকে মেমোটা দিতে হবে। সো এখানে মেমোটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়া হয়ে গেলে আমরা এখানে যাব, এই অপশনালের জায়গায় আমরা মেমোটা পেস্ট করে দিচ্ছি। দিয়ে এখানে নেটওয়ার্ক ফি একেবারেই জিরো ফি। সো এবার দেখুন উইথড্রল, এই উইথড্রলে ক্লিক করে দিব। দিয়ে আমার পিনকোডটা আমি দিয়ে নিচ্ছি, আমি আমার উইথড্রল পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি এবং উইথড্রল রিকোয়েস্ট সাকসেস বা সেন্ট এরকম কিছু লেখা আসছিলো। সো আমাদের এখানে হিস্টোরিতে যদি যাই, এখানে যে হিস্টোরিটা, আমরা হিস্টোরিতে ক্লিক করে দিচ্ছি একটু ওয়েট। আচ্ছা, এখানে একটু ওয়েট করতে হবে, আমাদের বাইন্যান্সে পেমেন্টটা চলে যাবে। আমি পেমেন্ট প্রুফ দেখাবো, তারপরে কাজটা দেখিয়ে দিব, ওয়েট করবেন সবাই। ইনস্ট্যান্ট মানে ইনস্ট্যান্ট, এখানে দেখুন কনফার্মেশন, এটা কিন্তু কনফার্ম হচ্ছে, দেখুন ইনস্ট্যান্ট যেটা কনফার্মেশন হচ্ছে, এই যে হ্যাঁ যেটা বলেছিলাম ইনস্ট্যান্ট মানে ইনস্ট্যান্ট, দেখুন টোকেনটা কিন্তু আমাদের এখানে কনফার্মেশন হচ্ছে, মানে ওইখান থেকে আমি উইথড্র রিকোয়েস্ট, দেখুন অলরেডি এটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা যদি বাইন্যান্স অ্যাকাউন্টে সরাসরি প্রবেশ করি, গিয়ে আমাদের ব্যালেন্সটা আপনাদেরকে যদি রিফ্রেশ করে দেখাই, তাহলেই দেখতে পারবেন আমাদের টোকেনটা কিন্তু এখানে অলরেডি ইনস্ট্যান্ট রিসিভ হয়ে গিয়েছে, মানে ইনস্ট্যান্ট মানে ইনস্ট্যান্ট রিসিভ হয়ে গিয়েছে। সো এখন দেখাবো আপনাদেরকে কীভাবে হচ্ছে যে
এখানে অ্যাকাউন্ট করবেন। দেখুন এখানে কিন্তু এখনও ব্যালেন্সটা কাটে নাই, তবে অ্যাপস থেকে বের হয়ে যদি আমি আবার ওপেন করি তাহলে দেখতে পারবো আমাদের এই যে অলরেডি ব্যালেন্সটা কিন্তু এখান থেকে কেটে নিয়েছে। সো এখন চলুন দেখি আমরা কীভাবে অ্যাকাউন্ট করবো। অ্যাকাউন্ট করার জন্য ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, লিঙ্কে ক্লিক করে দিয়ে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে চলে আসতে হবে। সো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে ইভেন ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। সো এখান থেকে আপনি সরাসরি আমাদের টেলিগ্রাম এই চ্যানেলটাতে চলে আসবেন। চ্যানেলে চলে আসার পর আমি এই লিস্টের মানে এই পোস্টের লিঙ্কটাই আমি দিয়ে দিব এখানে, ওইখান থেকে সরাসরি আপনি আমাদের পোস্টে চলে আসবেন। আমি একটু ওয়েট করি, নেট সমস্যা তাই। সরাসরি এই পোস্টে চলে আসবেন। এই পোস্টে আসার পর যেটা করবেন, আপনি এখান থেকে এই রেফার কোডটা, আগে রেফার কোডটাকে আপনি জাস্ট একটা ক্লিক করে দিলেই কপি হয়ে যাবে, কপি করে নেবেন। তারপরে হচ্ছে যে এখানে যে ইয়াটা আছে, লিঙ্কটা আছে, লিঙ্কে ক্লিক করে দিবেন। হ্যাঁ, অবশ্যই রেফার কোডটা ইউজ করবেন, কারণ রেফার কোড ইউজ না করলে আপনি এখানে মানে ভোট করতে পারবেন না। আমি আগেই বলে দিচ্ছি, অবশ্যই সতর্কতা অবলম্বন মানে অবলম্বন করে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে, অন্যথায় কাজ কমপ্লিট করতে পারবেন না। সো অবশ্যই রেফার কোডটা ইউজ করবেন, তাহলে আপনি এখান থেকে হচ্ছে যে ভোটটা করতে পারবেন, আর ভোট করেই মূলত এখান থেকে আর্নিং করতে হবে। সো এখানে দেখুন ইনস্টল। এখানে আরেকটা মজার বিষয়, সারাদিন আপনাকে কাজ করতে হবে না, ওরা যখন নোটিফিকেশন দিবে ঠিক তখনই আপনাকে কাজ করতে হবে। মানে আপনি উইন করলেই নোটিফিকেশন পাবেন এবং হেরে গেলেও আপনি নোটিফিকেশন পাবেন। মজার বিষয়, আপনি উইন করলেও রেওয়ার্ড পাবেন, উইন না করলেও রেওয়ার্ড পাবেন। তো এর থেকে আর সহজ ইনকাম কী হতে পারে? সো দেখুন অ্যাপসটা ওপেন করবো আমরা এখান থেকে। আমি স্টেপ বাই স্টেপ লাইভ দেখিয়ে দিচ্ছি, তারপরও কনফিউজ, জানি না একই ডিভাইসে ডাবল অ্যাকাউন্ট হবে কি না। সো এখানে এরকম ইন্টারফেস দেখতে পারবেন, আপনি এখান থেকেই হচ্ছে যে এই যে ক্রাইকেন মানে ক্রাকো অ্যাকাউন্ট, এটা দিয়েও করতে পারেন, গুগল দিয়েও করতে পারেন, অ্যাপেল ইউজার হলে আপনি অ্যাপেল দিয়েও করতে পারেন। সো আমরা এটা করব না, আমাদের যেহেতু বুঝতেছি না, আমাদের সম্ভবত আগের অ্যাকাউন্টটায় লগ ইন হয়ে যেতে পারে। তারপরে আমি দেখতে পাচ্ছি যে আগের অ্যাকাউন্টটায় সম্ভবত লগ ইন হয়ে গিয়েছে। যাই হোক, অ্যাকাউন্টটা যখন আপনি জিমেইলের উপরে ক্লিক করে দিবেন, দিলে এইরকম ইন্টারফেস দেখতে পারবেন, ঠিক আছে। সো এরকম ইন্টারফেসে আসার পর এখানে একটা ইউজার নেম দিবেন, এখানে জিমেইল দিয়ে দিবেন, এখানে রেফার কোড যেটা থাকবে সেটাই অবশ্যই কনফার্ম করে নিতে হবে। তার জন্য এখানে কনফার্ম অপশন, কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। সরি গাইস, কনফার্মে ক্লিক করলে এখানে দেখুন ফোন নাম্বার দিতে বলছে, অবশ্যই এখানে রেফার কোডটা কনফার্ম করে নিতে হবে। সো আমি এগুলো ফিল আপ করে নিচ্ছি, আপনাদেরকে দেখাই। ওকে, দেখুন আমি এখান থেকে আমার হচ্ছে যে একটা ইউটিউব মানে যেহেতু ইউটিউবে ভিডিও বানাচ্ছি তাই ভিডিও ম্যাক লিখে দিয়েছি, এখানে একটা জিমেইল দিয়ে দিয়েছি। এখানে দেখুন আই হ্যাভ টু দ্য কোড, এখানে সিলেক্ট করে দিবেন। দিলে এখানে রেফার কোডটা যদি না বসে থাকে তাহলে পুস্ট থেকে যেটা নিয়ে আসলেন সেটা এখানে বসিয়ে কনফার্মে ক্লিক করে দিলে দেখতে পারবেন এখানে আপনাকে একটা ফোন নাম্বার দিতে বলবে। সো আমার কান্ট্রিটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। নিচের দিকে ধাক্কালে আপনি দেখতে পারবেন আপনার কোন কান্ট্রিটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। যেহেতু আমি বাংলাদেশ থেকে করতেছি সেই ক্ষেত্রে বাংলাদেশ দিয়ে দিলাম, তারপরে এখানে নাম্বারটা দিয়ে দিব 1 থেকে। সো আমি আমার নাম্বারটা দিয়ে নিচ্ছি। ওকে, সো ফোন নাম্বারে কোডটা দেওয়া হয়ে গেলে আপনি দেখতে পারবেন এরকম। সো এখানে কোডটা দিয়ে দিবেন, দিয়ে এখানে দেখুন আই অ্যাকসেপ্ট, এখানে ক্লিক করে দিবেন, দিয়ে জয়েন অপশনে ক্লিক করে দিবেন। দিলে ফোন নাম্বারে কোডটা তো দেওয়া হয়ে গেলো, ভেরিফাইটা করে ফেললাম। এবার আমাদের এখানে দেখুন নেক্সট নেক্সট করতে বলবে, আপনি নেক্সটে ক্লিক করবেন, দেন আবার নেক্সটে ক্লিক করবেন। এবার দেখুন এখানে ক্রিয়েট ওয়ালেট স্টার্ট কয়েন মানে কয়েন লাইভ। সো আমাদের ক্রিয়েট ওয়ালেটটা করতেই হবে, কেননা হচ্ছে যে আমাদের যেহেতু টোকেনটা আর্ন করবো, টোকেনটা সরাসরি ক্রিয়েট ওয়ালেটে নিতে হবে। তার জন্য ক্রিয়েট ওয়ালেট এখানে ক্লিক করে দিবেন। আমি প্রাইভেসির জন্য প্রেস কিটা আমি আলাদা রেখে দিচ্ছি, তাই দেখাবো না। ও আচ্ছা, ওইখানে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করলে দেখতে পারবেন ফোন নাম্বার, জিমেইলটা চলে আসবে, জিমেইলে আমাদের একটা কোড পাঠাতে হবে। দেখুন এখানে সেন্ড মেইল, এখানে ক্লিক করে দিবেন, দিয়ে আই অ্যাগ্রিতে ক্লিক করে দিবেন। সো এগ্রিতে ক্লিক করে দেখুন আমাদের মেইল একটা মেইল পাঠানো হয়েছে, এখানে যেটা বলা হয়েছে আমাদের জিমেইল একটা মেইল পাঠানো হয়েছে, সেই মেইলের জিমেইলটা কোডটা আমাদের কনফার্ম করতে হবে, তাই আমি সরাসরি মেইলে চলে যাই। ওকে, দেখুন আমাদের জিমেইলে একটা মেইল পাঠিয়ে দিয়েছে, এই মেইলের কোডটা আমরা এখান থেকে জাস্ট চেপে ধরে কপি করে নিব। কপি করে নিয়ে আমরা হচ্ছে যে অ্যাপের মধ্যে প্রবেশ করব। সো প্রবেশ করার পর এখানে যে কোডটা দিতে বলছে আমরা কোডটা এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিলে এখান থেকে জাস্ট এখানে ক্লিক করে দিব, এখানে উইথড্রল পাসওয়ার্ড দিতে বলবে, আপনি 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন, আমি আমারটা দিয়ে নিচ্ছি। আচ্ছা, উইথড্র পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে দেখতে পারবেন এরকম চলে আসবে, আপনি যে কোনো নাম এখানে দিতে পারেন। সো আমি আমার নামটা এডিট করে অন্য একটা নাম দিয়ে দিচ্ছি, যেহেতু আমি ভিডিও ম্যাক করতেছি তাই আমি ভিডিও ম্যাকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনার পছন্দ মতো একটা নাম এখানে দিয়ে দিবেন, দিয়ে এখানে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। সো কনফার্ম অপশনে ক্লিক করে দিলে আপনার ওয়ালেটটা তৈরি করা হয়ে যাবে। এখানে দেখুন একটা প্রাইভেট কি দেওয়া হয়েছে, এই প্রাইভেট কি আমাদেরকে কপি করে নিতে হবে। সো প্রাইভেট কিটা আমি কপি করে নিচ্ছি। দেন হচ্ছে যে আমাদের এটা পাবলিক অ্যাড্রেস, এটাই হচ্ছে আমাদের অ্যাড্রেস, আমি এখান থেকে প্রাইভেট কিটাকে কপি করে নিয়েছি। নিয়ে দেখুন এখানে
প্রাইভেট কি দায়ান সিকিউরি এখানে ক্লিক করে দিতে হবে। দিলে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। আমরা সরাসরি হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা আবার ওপেন করব। সো ওপেন করে একটু আপনাদেরকে বাকি কাজগুলো দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজ করবেন। ওকে, সো অ্যাপ্লিকেশনটি ওপেন করা হয়ে গেলে অ্যাপ্লিকেশনের ভিতরে আমরা যখন ওপেন করব, ওপেন করলে দেখতে পারবেন এরকম যেটা আমি প্রথম অবস্থায় আমার ম্যান অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। সো এখানে আর্নিংয়ের বিষয়টা যেটা বলেছিলাম যে এখানে আপনি ইনকাম কীভাবে করবেন বা আপনার এখানে আর্নিংটা হবে কীভাবে। সো আর্নিংটা করার জন্য এইখানে দেখুন দুইটা অপশন রয়েছে, আপ এবং রয়েছে ডাউন। সো এইখানে আপনি সার্টিকেলটা দেখবেন অথবা আপনি এখানে লেদার বুটে ক্লিক করে দিয়ে দেখবেন কোন ব্যক্তিটা কত পার্সেন্টে রয়েছে বা কোন ব্যক্তিটা কীভাবে আর্নিং হয়েছে। দেখুন এটা ডাউনে কিন্তু উনি খেলতেছে, তাও কিন্তু তার রেপুটেশন 100% এবং 10টা স্টেক রয়েছে। এখানে দেখুন এই যে আরেকজন রয়েছে আমার নামে নাম, এই ব্যক্তিটা কে জানি না, তার র্যাঙ্ক দেখুন 2, সে 9টা স্টেক করেছে। সো আমাদের উইকলি যে বোনাসটা রয়েছে এই উইকলি বোনাসে যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন, উইকলি বোনাসে গেলে দেখতে পারবেন প্রত্যেক সপ্তাহে তারা 50,000 করে আইওএসটি টোকেন দেয় টপ 500 ইউজারের মধ্যে। মানে আপনি অনায়াসে এখানে 500 ইউজারের মধ্যে থাকতে পারবেন, যেটা আপনার কোনো টেনশন নেই। ওকে, সো আপনি 500 ইউজারের মধ্যে থাকলে আপনি এখান থেকে রেওয়ার্ড পাবেন সর্বনিম্ন 50টা করে টোকেন, পাশাপাশি এইখানে তো থাকছেই, ঠিক আছে, এখানে কিন্তু 50 টোকেন থাকছেই। সো এই 50 টোকেন কিন্তু মানে হচ্ছে যে এখানে টোকেনটা কিন্তু আপনি আর্নিং করতে পারছেন। সো এটা আর্নিং করার জন্য এবার যেটা করবেন, ধরুন আমি এখানে বুঝতে পারতেছি মার্কেটটা ডাউন যাবে বা আপ হবে, ধরুন আমি আপ লিখে রাখছি, এই আপ লেখাটার মধ্যে আপনাকে 5 সেকেন্ডের মতো চেপে ধরে থাকতে হবে। সো চেপে ধরে থাকলেই এখানে দেখতে পারবেন আমার এটা সাবমিট হয়ে গেছে। সো এখন মার্কেটটা যদি আপ হয় তাহলে আমি এখান থেকে উইন করতে পারবো। সো উইন ব্যালেন্সটা আমি ওয়ালেটে ক্লিক করে দিলে সরাসরি কিন্তু এই ব্যালেন্সটার মধ্যে দেখতে পারবেন। সো এখন আপনাদেরকে বলি যে উইকলি বোনাসটা আপনি কোত্থেকে পাবেন বা উইকলি বোনাসটা আপনার কীভাবে আর্নিং হয়। সো এখানে 50টা টোকেন অ্যাকাউন্ট করার সাথে সাথে পাওয়ার কথা, বাট আমি পাইনি, কারণ হচ্ছে যে আমি রেফার কোডটা ইউজ করতে পারি নাই। কেননা রেফার কোড ইউজ না করে আপনি হচ্ছে যে সমস্যা হয়েছিল, আমি ফোন নাম্বার মানে ট্রাই করতেছিলাম আপনাদেরকে যেটা পোস্ট করে দেখিয়েছি, তাই আমি এখানে 50 টোকেন পাইনি, বাট আপনি অ্যাকাউন্ট করার সাথে সাথে এখানে 50 টোকেন পাবেন। ওকে, সো আমি এই অ্যাকাউন্ট থেকে বের হয়ে গিয়ে আমি সরাসরি হচ্ছে আমার মূল অ্যাকাউন্টে প্রবেশ করতেছি। মূল অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে বাকি কাজগুলো সম্পূর্ণ ফোনে কমপ্লিট করে দেখিয়ে দিচ্ছি। সো দেখুন আমি এই অ্যাপে ডাউন ধরেছি, ওই অ্যাপে আপ ধরেছি। ওকে, সো এইবার আমি আপনাদেরকে যে কাজটা দেখাবো, উইথড্রো করে তো দেখিয়ে দিয়েছি কীভাবে উইথড্রো করতে হয়। এই আপ ডাউনের ক্ষেত্রে আপনি যদি এখানে লেদার বুটে যাই তাহলে আপনাদেরকে আমার উইকলি বোনাসটা দেখাতে পারবো যে আমার র্যাঙ্ক কত ছিল আর আমি কত টোকেন পেয়েছি। সো এখানে দেখুন আমাদেরকে উইকলি বোনাস, ওকে, সো এই যে ওখানে উইকলি বোনাস, আমরা উইকলি বোনাসে যাবো। উইকলি বোনাসে দেখুন বর্তমানে যেটা লাইভ চলতেছে, মানে বর্তমানে যেটা লাইভ চলতেছে যেটা 6 দিন 12 ঘন্টা 38 সেকেন্ড পর্যন্ত চলবে, মানে এটা আজকেই শুরু হয়েছে। সো আমার রেপুটেশন দেখুন মাত্র 50%, আমি এখানে 10টা স্টেকে কাজ করেছি। দেখুন এখানে বলা আছে আমি 1226 নাম্বারে। সো বুঝতে পারতেছেন এটা আমাদেরকে আগিয়ে যেতে হবে। কীভাবে আগাবো, এটা আগানোর জন্য আমাদেরকে এখানে যত বেশি উইন করবো তত বেশি আমি এখান থেকে আগিয়ে যাব। সো এখানে দেখুন উইথড্রো যে বোনাসটা রয়েছে 500 টোকেন, এই 500 টোকেনের মধ্যে কীভাবে কে মানে কীরকম র্যাঙ্কে থাকলে পাবেন, দেখুন প্রথম প্রাইস হচ্ছে 10,000 আইওএসটি টোকেন, দ্বিতীয় প্রাইস মানে 2 নম্বর প্রাইস হচ্ছে 4,000 আইওএসটি টোকেন, 3 নম্বর প্রাইস 2,000 আইওএসটি টোকেন, 4 নম্বর প্রাইস 1500 আইওএসটি টোকেন, 5 নম্বর প্রাইস 1,000 আইওএসটি টোকেন, 6 থেকে 10 নম্বর 500 করে আইওএসটি টোকেন, 11 থেকে 100 নম্বর 100 করে আইওএসটি টোকেন, যেটা আমার র্যাঙ্ক ছিল 52 নম্বর, যেখানে আমি 100 টোকেন পেলাম। এখানে দেখুন 101 থেকে 500 পর্যন্ত আপনি 50 টোকেন পাবেন। অনায়াসে আপনি 500 মধ্যে থাকতে পারবেন, কোনো ব্যাপার না, রয়েছে 6 দিন, এই 6 দিনের মধ্যে হচ্ছে যে আমরা ইয়া করবো। সো এই গেমসটা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে আপনার ফোনের উপরে দেখবেন নোটিফিকেশন আসবে, এখানে উপরে আপনি একটা নোটিফিকেশন দেখতে পারবেন। এই নোটিফিকেশনের হচ্ছে আপনি ক্লিক করে দিলে সরাসরি আপনার এই যে হোম পেজ, এই হোম পেজে ক্লিক করে দিবেন, ক্লিক করে দিলে আপনার বক্স আসতে পারে, তারপরে হচ্ছে যে আপনি উইন করেছেন কিনা সেটা আপনি দেখতে পারবেন। যদি বক্স আসে বক্সটা ওপেন করবেন, বক্সটা ওপেন করলে আপনার এই যে এখান থেকে যে স্টিক মানে হচ্ছে যে এই যে আপনার যেটা লেদার বুট আপনাদেরকে দেখাই দিলাম যে স্টেক, এই স্টেকটা আপনার বাড়বে, হচ্ছে লাইভ স্টেক, এটা আপনার কিন্তু বাড়তে থাকবে। সো এখানে আপনার উইকলি বোনাস হিসেবে আমি যেটা বললাম আপনি র্যাঙ্কে থাকতে পারলে আপনি উইকলি বোনাসটাও পাবেন। সো ভিডিওটা অনেক বড় করে ফেলেছি সব ইনফরমেশন দেওয়ার জন্য এবং হচ্ছে যে ভিডিওতে সব কিছু লাইভ দেখিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছি। সো তারপরেও যদি অনেকের সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপগুলোতে জয়েন করতে পারেন, ওইখানে আপনি সরাসরি আমাদের গ্রুপ থেকে সাপোর্ট নিতে পারেন, যে কোনো হেল্পের জন্য যোগাযোগ
করতে পারেন। সব কিছু লিংক হচ্ছে যে আমাদের ভিডিও ডেসক্রিপশনে ইভেন ফার্স্ট কমেন্টে পোস্টের সাথে দিয়ে দিব, সেখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনাদের সাথে হচ্ছে কন্ট্যাক্ট করতে পারেন। সো এই হচ্ছে ভিডিও, পরবর্তী আপডেট পাওয়ার জন্য আপনার সাথেই থাকতে হবে। আর CLX টোকেন যেটা আমরা এখান থেকে আর্ন করতেছি, অর্থাৎ এই যে CLX টোকেন যেটা আর্ন করতেছি, এই CLX টোকেনটাও খুব শীঘ্রই মার্কেটে লিস্ট হবে, তখনও এটা নিয়ে আমরা উইথড ভিডিও দিব এবং কীভাবে সেল করবেন, কোথায় সেল করবেন সেটাও দেখিয়ে দিব। তাই এটার আপডেট পাইতে গেলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফলো থাকতে হবে। টেলিগ্রাম চ্যানেলে থাকলে আপনি সব ধরনের লিঙ্ক আপডেট সবার আগে পেয়ে যাবেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যাট দ্য মোমেন্ট। আসসালামু আলাইকুম।